মেকআপ ছাড়া একজন নারী অনেকটা লবণ ছাড়া খাবারের মতো। যুগ যুগ ধরে চলে আসা নারীর সাজের প্রসাধনী নিয়ে এমন মন্তব্য করেছেন দার্শনিক প্লেটো। প্রাচীন মিশরীয় যুগ থেকে শুরু করে এলিজাবেথের সময়কাল, ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যায় প্রতিটি ধাপেই নারী বিভিন্ন প্রসাধনী নিয়ে সেজে নিজেদের আকর্ষণীয় করে উপস্থাপন করেছেন। মেকআপ নারীকে আত্মবিশ্বাসী করে তোলে, মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তোলে। মেকআপের প্রতি ভালোবাসা থেকে কেউ কেউ এটাকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। একজন চিত্রশিল্পী যেমন ক্যানভাসে একটু একটু করে রং দিয়ে একটি প্রতিকৃতিকে সাজিয়ে তোলেন, তেমনি সেই কাজটি করেন একজন মেকআপ আর্টিস্ট। তার কাছে ক্যানভাস হলো একজন নারীর চেহারা আর রং হলো মেকআপ। শুধু নারীই নয়, অনেক পুরুষরাও মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন, কেউ শখের বসে, কেউ বা আবার জীবিকার তাগিদে। কিন্তু যেই মানুষগুলো জীবনভর অন্যদেরকে রাঙিয়ে তোলেন, তাদের জীবনের রংটা আসলে কেমন? অন্যকে সাজিয়ে ঠিক কতটুকু আনন্দ পান তারা? সময়ের হাত ধরে মিডিয়ায় মেকআপ আর্টিস্ট হিসেবে পথ চলা শুরু হয় ফারজানা জুয়ের। এর আগে 4 বছর ধরে কাজ করেছেন মেকআপ ফ্রিল্যান্সার হিসেবে। ছোটবেলায় সাজগোজের শখ থেকেই স্বপ্ন বোনেন মেকআপ আর্টিস্ট হওয়ার। ছোটবেলা থেকেই দেখতাম ইয়ার হোস্টেজদের, তারপর হচ্ছে নিউজ প্রেজেন্টারদের, দেখে আমার মনে হতো যে আচ্ছা ওদের কারা রেডি করে, ওরা এত সুন্দর পরিপাটি রেডি হয়, আর হচ্ছে ওদের মেকআপ আর্টিস্ট কে থাকে, তা আমি যদি শিখি বড় হই আমি হচ্ছে এই লেভেলে যাব যেন আমি ওদের রেডি করতে পারি ওই সম্মানের জায়গা। শুরুতে বাধা থাকলেও তা উপেক্ষা করে এগিয়ে চলেছেন জুই। কাজের প্রতিটি ধাপ থেকে শিক্ষা নিয়ে এখন তিনি একজন সফল মেকআপ আর্টিস্ট। ফার্স্ট আমি ফ্রিল্যান্সার ছিলাম, ফার্স্টেই একদম বলবো সাকসেসফুল ছিলাম এরকম না, প্রথমে কাজ শিখেছি, পছন্দের কাজ ছিল তারপর শিখেছি, দেন টুকটাক জব করেছি, ফ্রিল্যান্সিং করেছি। তো সবাই হচ্ছে ইউজ টু ছিল না, অনেকেই অনেক ছোট চোখেও দেখেছে, বলবো না যে না সবসময় সাপোর্ট পেয়েছি, বাট আমার পরিবার যে আমার বাবা মা ভাই, তো ওনাদের কাছে সবসময় সাপোর্টটা পেয়েছি যে এটা আমার পছন্দের কাজ, এটা ওনারা কখনোই ছোট চোখে দেখে নাই। কিন্তু যারা বাইরে আছে, লাইক আদার্স যারা আছে, ওনাদের আমি দেখেছি যে দেখতে, কিন্তু আজকে এখন এসে যখন একটা ভালো একটা জায়গায় আছি, এখন তারা খুব প্রাউডলি বলে যে আমার ভাগ্নি, আমার ভাতিজি, এরকম টাইপের আর কি। মেকআপটা হচ্ছে আমার প্যাশন, আমার যখন সব কিছু মনে হয় যে একটা সময় হয় না, মানুষ খুব লো থাকে, ঠিক আছে কিছু ভাল লাগছে না, কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না, তখন আমি হচ্ছে মেকআপ নিয়ে বসি, প্র্যাকটিস করি, সাজুগুজু করি। আমার দ্যাট টাইম মনে হয় যখন মেকআপ নিয়ে বসি আমি পুরো আলাদা একটা দুনিয়াতে আছি, তো ওটা হচ্ছে নিজে রেডি হয়ে সেই শান্তিটা পাই। আর হচ্ছে সেম গোজ উইথ দ্য আদার পিপল অ্যাজ ওয়েল, যে যখন আমি আরেকজনকে রেডি করি, তখন আমি যখন কাজটা শুরু করি আমি লিটারেলি সব ভুলে যাই, ওটাই আমার শান্তি, ওটাই আমার তৃপ্তি। যখন একটা মানুষকে যে যেরকম আছে তার সৌন্দর্যটা একটু ফুটিয়ে তুলি, একটা মানুষকে যখন প্রপারলি রেডি করি, আমার যখন দেখে মনে হয় যে না আমার কাজটা সুন্দর হয়েছে, মানে আমার নিজের স্যাটিসফ্যাকশন যখন আসে তখন আমার খুব খুশি লাগে, আর তারপরে যখন ওই মানুষটা খুশি হয় যে না সুন্দর হয়েছে, তখন আর একটু বেশি, মানে তখন মনে হয় যে দিনটাই ভালো হয়ে গিয়েছে। 14 বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন আলামিন সরকার, বর্তমানে কর্মরত আছেন সময় টেলিভিশনে। আপন বড় ভাইয়ের কাজ দেখে অনুপ্রেরণা পেয়ে নিজেও মেকআপ আর্টিস্টের পদ বেছে নেন। শুটিং যখন দেখতে যাই তখন থেকেই আমার মনে হচ্ছে যে এই জায়গাটা একটু অন্যরকম, একদম বলা গেলে চলে একটু, আমি একটু ছোটবেলা থেকে একটু আরামদায়ক মানুষ, তো এই জায়গাটাতে ধরেন যে একটা শুটিং ইউনিটে ডিরেক্টর, সে হচ্ছে একদম গরমে রোদে পুড়তেছে, একটা মেকআপ আর্টিস্ট আর্টিস্ট তার জন্য এসি, সুন্দর ক্যারাভ্যান আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাসিলিটি থাকে, তো ওই জায়গা থেকে আমার মনে হলো যে আসলে এই জায়গাটা একটু অন্যরকম সোবার, তো ওই জায়গা থেকে একটা লোভে পড়ে গেলাম যে না কাজ করলে একটু এই কাজগুলোই করব, তো শুরু করে দিলাম আস্তে আস্তে বড় ভাইয়ের সাথে। প্রতিদিন নতুন নতুন মানুষকে সাজিয়ে অন্যরকম এক আনন্দ অনুভব করেন আলামিন। সাজানো ব্যাপারটা একটা সৌন্দর্য, যখন আমি একটা মানুষ দেখতে তাকে সাজানোর পরে সুন্দর লাগে তখন সেও খুশি হয়, আর একটা মানুষকে খুশি দেখলে আপনার এমনিতেই ভালো লাগবে, এটা আসলে মনে করেন যে প্রত্যেক দিনই মনে করেন যে ভালো লাগাটা পাচ্ছি। সময় বদলেছে, বদলেছে মেকআপের ধরন। বাজারে যেমন এসেছে অনেক রকমের নতুন নতুন প্রসাধনী, তেমনই মানুষ এখন পার্লারে গিয়ে নয়, বাড়িতে বসেই নিজেকে সাজিয়ে তোলেন মনের মতন। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে হয়ে উঠছেন মেকআপ ইনফ্লুয়েন্সার, ঘরে বসেই করছেন আয়, সেই সাথে অন্যদেরকেও প্রভাবিত করছেন।
আশরাফি দিবা, সময় সংবাদ।